দেশে এখন পর্যন্ত 96 জনের নমুনা পরীক্ষা করে কারো দেহে কোভিড-19 সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তবে অধিকতর সতর্কতার জন্য 5 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। নিয়মিত ব্রিফিং এ এসব কথা জানান রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা। তিনি বলেন সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 5 বাংলাদেশীর মধ্যে 3 জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, আরও 1 জন সুস্থ হয়ে উঠছেন, তাকে যে কোনো সময় বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। সংগ্রহ করে পরীক্ষা করে আমরা বলতে পারি যে তার মধ্যে এটা নেই বা আছে। তার আগে যদি তাকে অন্য অনেক হাসপাতালে যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি পজিটিভ হয়ে থাকেন সেই রোগটি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হোটেলগুলোতে যাতে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয় এবং যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা সংস্পর্শে যাবেন তারা যাতে ওই আমাদের যে প্রোটেকশনগুলোর কথা আমরা বলে থাকি সেগুলো মেনে চলেন, বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন, তাহলেই কিন্তু তাদের ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব।